ভাই দেখেন প্রথম বছর আল্লাহর রহমতে কি পরিমাণ ফল আসছে, এক এক কাঁদি দেখেন প্রায় 10 কেজি হয়ে যাবে এই গাছটাই। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই তিনটা, এই গাছে তিনটা কাঁদি আসছে, এক একটা কাঁদিতে ওরে বাবা কাটা, দর্শক প্রচুর কাটার ই খাতি হচ্ছে। এই কাঁদিটা কয় কেজি হইতে পারে ভাই? 10 কেজি মতো। 10 কেজি, তাই তিনটা মিলে কয় কেজি হওয়ার সম্ভাবনা আছে? মিলে 30 কেজি হবে। দর্শক খেজুর কিন্তু এখনো পাকে নাই, পাকতে আরো সময় লাগবে, হয়তো 20 থেকে 25 দিন, কিন্তু কাঁচা। তারপরেও কিন্তু এই সৌদি খেজুর এটা এখন মিষ্টি। দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম, কৃষি ফিল্ম ইউটিউব চ্যানেল পক্ষে আপনি সবাইকে শুভেচ্ছা, আশা করি সবাই ভালো আছেন। দর্শক আজকে আপনি এসেছি মাগুরা জেলা, মাগুরা সদর উপজেলা গাংনি গ্রামের কাজী মহিদুল ইসলাম। শিক্ষকতার পাশাপাশি তিনি সৌদি খেজুরের চাষ করছেন। কাজী মহিদুল ইসলাম এক সৌদি খেজুর চাষ করে বিশাল সফলতা পেয়েছে এবং বর্তমানে তার খেজুর বাগানে প্রচুর পরিমাণে খেজুর আসছে। প্রত্যেকটা গাছে বর্তমানে দর্শক প্রচুর পরিমাণে খেজুর আসছে এবং তার এই খেজুর আসলে সফলতার গল্প আজকে আপনাদের মাঝে তুলে ধরবে এবং এই খেজুর গাছে কী কী ধরনের পরিচর্যা করতে হয় এবং কোথায় থেকে উদ্বুদ্ধ হয়ে এই খেজুর চাষ শুরু করলেন এবং বর্তমানে প্রত্যেকটা গাছে কী পরিমাণ খেজুর আসছে এবং এর ভবিষ্যৎ সম্ভাবনা কেমন এবং তার কাছে কী পরিমাণে চারা আছে, দাম কত রাখে, বিস্তারিত এই ভিডিওতে আমরা তুলে ধরবো। দর্শক অবশ্যই আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দর্শক যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন, নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। দর্শক প্রথমেই চলুন বাগানটি আমরা একটু ঘুরে দেখি। দর্শক এখন চলুন কাজী মহিদুল ইসলামের সাথে আমরা কথা বলি এবং তার কাছ থেকে বিস্তারিত তথ্য জেনে নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাই আপনি? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাই। মহিদুল ভাই ভালো আছেন? হ্যাঁ ইনশাল্লাহ ভালো আছি। আচ্ছা, আমরা এই যে এর আগে আপনি ড্রাগন ফলের প্রতিবেদন করছিলাম, এবার আমরা আসছি হলে আপনার এই সৌদি খেজুরের বাগানে। তো আমরা এই সৌদি খেজুর সম্পর্কে বিস্তারিত আজকে আপনার কাছ থেকে জানব দর্শকদের উদ্দেশ্যে। এটা কোথায় থেকে চারা সংগ্রহ করলেন, কিভাবে চারা তৈরি করলেন এবং বর্তমানে এই খেজুর কী পরিমাণে আপনার বাগানে ধরতেছে, ভবিষ্যৎ এর সম্ভাবনা কেমন এবং আপনার কাছে যদি চারা থাকে সে বিষয়ে আমরা জানব, কী পরিমাণে চারা আছে এবং কী দামে কী রেটে বিক্রি করতেছেন সেগুলো বিষয়ে আমরা আজকে তুলে ধরব এই প্রতিবেদনের মাধ্যমে। তে অবশ্যই আজকে আপনি বিস্তারিত আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন। ভাই আপনি কোথায় থেকে উদ্বুদ্ধ হয়ে এই খেজুর চাষটা শুরু করলেন? আমি এটা টিভিতে দেখছি বাংলাদেশে সৌদি খেজুর চাষ হচ্ছে, সেখান থেকে আমি মনে করি যে আমিও এই চাষটা করব, তাই দেখে আমি ইন্ডিয়া থেকে চারাগুলো নিয়ে আসি। আপনি ইন্ডিয়া থেকে চারা নিয়ে আসছেন, কতগুলো চারা নিয়ে আসছিলেন ইন্ডিয়া থেকে? প্রথমে 76টা চারা আনি, এরপরে এর গুড়ায় যে চারা বেরোয় অর্থাৎ অফশুট চারা, সেই চারা থেকে আমি বাগান বৃদ্ধি করি। এখন আমার 100টা গাছ আছে বাগানে। এখন আপনি 100টা গাছ আছে, ওই গুড়ায় কী বলেন, কী চারা বলেন ওটা? ওটা অফশুট চারা, অর্থাৎ অফশুট গাছের মতো ওইরকম গোড়া থেকে গাছের যেমন সাকার হয় আপনার এই গাছের ক্ষেত্রে ওই রকম আর কি হয়। এরপরে আপনি এখন আপনার বাগানে 100টা চারা আছে, 100টা গাছ আছে, চারা আপনি কীভাবে রোপণ করলেন সেই বিষয়ে যদি একটু বলেন। অন্যান্য গাছের মতো একই নিয়ম প্রায়, প্রথমে মাদা তৈরি করতে হবে, মাদা তৈরি করে এখানে মোটা যে বালু সিলেট স্যান্ড বলে ওই বালুটা দিতে হবে প্রত্যেকটা মাদায় কম করে 30 কেজি, জৈব সার দিতে হবে 30 কেজি, অন্যান্য সার দিয়ে মাদাটা তৈরি করে। অন্যান্য সার কতগুলো দিয়েছিলেন? অন্যান্য সার ফসফেট 250 গ্রাম, পটাশ 100 গ্রাম, ইউরিয়া 100 গ্রাম ইত্যাদি দিয়ে একবার মাটি তৈরি করে তারপরে 15 দিন পরে গাছ রোপণ। মানে যে মাদা তৈরি করে সমস্ত রাসায়নিক জৈব সার দিয়ে তারপরে আপনার হলো মাদা তৈরি করে রেখে দিয়েছেন 15 দিন, 15 দিন পরে গাছ রোপণ করতে হয়। তারপরে গাছ রোপণ করছেন, প্রত্যেকটা গাছ থেকে গাছের দূরত্ব কত ফিট দিয়েছেন? আমি দিছি প্রত্যেকটা গাছ থেকে গাছের দূরত্ব 24 ফিট। 24 ফিট, হ্যাঁ। তবে আমার এটা একটু বেশি দেওয়া হয়ে গেছে, 20 ফিট দিলে সবচেয়ে ভালো হয়। 20 ফিট দিলে ভালো হয়। আপনি ফাঁকা দেখতেছি, অনেক ফাঁকা আর কি দেখা যাচ্ছে একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব, হলে ভালো হতো আর কি। এটা নতুন ছিলাম তো, অভিজ্ঞতা ছিল না, এখন অভিজ্ঞতা হয়ে গেছে, এখন ভুল ত্রুটিগুলো শুধরাই নিচ্ছেন। আমি ধরতে পারতেছি নতুন যদি কেউ করে তাহলে অবশ্যই যেন সে 20 ফিট বা 18 ফিট এরকম দূরত্ব দেয়।
এইরকম না, আপনার এই যে চারাগুলো আপনার এখানতে তো গাছের সাইড থেকে মনে হচ্ছে চারাও তৈরি হচ্ছে বেশ কিছু, আমরা দেখতেছি নিচ দিয়ে প্রত্যেকটা গাছে তিনটে চারটে পাঁচটা চারা আছে। এই চারাগুলোর বৈশিষ্ট্য হচ্ছে মাতৃ গাছের গুণ 100% বজায় থাকবে, অর্থাৎ ফিমেল গাছ থেকে ফিমেল চারা হবে, মেল গাছ থেকে মেল চারা হবে। আচ্ছা, আপনার এখানে কতগুলো ফিমেল এবং কতগুলো মেল চারা আছে? আমার এখানে ফিমেল আছে 96টা, 96টা আর চারটিয়া আছে মেল পুরুষ। মানে দর্শক, এখানে মহিলা মানে যে স্ত্রী গাছ আছে আপনি 96টা এবং পুরুষ গাছ আছে হলো চারটা, মেল হলো চারটা আর ফিমেল হলো 96টা ভাই বলছে। তো এই যে জুতিল ফিমেল আর মেল, মনে করেন যে মেল জুতিল না থাকে তাহলে কি এই বাগানের সমস্যা হবে? মেল না থাকলে এই গাছে ফল ধরবে না, পরাগায়ন ঘটাইতে হয়, এটা হচ্ছে নিজেরা হাতে পরাগায়ন ঘটাইতে হয়। পুরুষ গাছে আগে আমাদের আঞ্চলিক ভাষায় চুরমি বলে, চুরমিটা বেরো যায় পুরুষ গাছের আগে, ওই চুরমিটা কেটে ওর থেকে পাউডার সংরক্ষণ করে রাখতে হয়। মহিলা গাছে যখন চুরমি বেরোয়, যখন চুরমিটা ফাটে ওই পাউডারটা এনে এরপর ছিটাইতে হয়, ছিটাই দিতে হয় পাউডারটা, ছিটাই দিতে হয়, ছিটাই দিলে এর পরাগায়ন হয়ে যায়। এই পাউডারটা না ছিটাইলে খেজুর ধরবে না, খেজুর থাকবে না গাছে আর কি, থাকবে না। আচ্ছা, এই যে আপনারা যে খেজুর গাছ রোপণ করছেন, এই খেজুর গাছে কোনো ধরনের সমস্যা মুখোমুখি কি কোনো সমস্যা মুখোমুখি হয়েছেন আপনারা? হ্যাঁ, এই খেজুর গাছে সাধারণত মাজরা পোকা লাগে, এক ধরনের পোকা, সেই মাটি খেয়ে ফেলে, খেয়াল রাখতে হয়। অর্থাৎ ওই পোকাটা লাগলে গুঁড়ো গুঁড়ো পাউডারের মতো বা একটু মোটা মোটা করাতের ভুষির মতো এরকম বেরোয়, তখনই বুঝতে হবে এই গাছে পোকা লাগছে, পোকাটায় ওষুধ দিয়ে দিতে হবে। এটা কী ওষুধ প্রয়োগ করেন ওই পোকার জন্য? ওটা যে কোনো কীটনাশক দিলেই পোকাটা মারা যায়। আর সাইফারমেথিন গ্রুপের যে কোনো কীটনাশক? হ্যাঁ, সাইফারমেথিন গ্রুপের যে কোনো কীটনাশক, আর সর্বপ্রথমেও পোকাটা ওইখান থেকে বের করে ফেলতে হবে। পোকা বের করতে হবে কোনো কীভাবে বের করেন আপনারা? তো ওই কোনো শিক দিয়ে খোসা দিলে বেরোয় যায়। গন্ডার পোকা নাকি নামে যে মানে খোসা বের করতে হয়, গন্ডার পোকা বলে, আর আমাদের গ্রামের ভাষায় বলে মাজরা পোকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা মেইন হলো গন্ডার পোকা, মানে খোসায় খোসায় বের করতে হয়, তারপরে ওখানে ওষুধ প্রয়োগ করতে হয়, প্রয়োগ করতে হয়। আচ্ছা ভাই, এই যে আপনি খেজুর করতেছেন, এতে কোনো ধরনের রোগে কি আক্রান্ত হয়ে থাকে? ওটা তো পোকা গেল, এছাড়া কি আপনার কোনো ধরনের এই খেজুরে রোগে আক্রান্ত হয় কি না? খেজুরে বিভিন্ন রকম সমস্যা আছে, যেমন ছত্রাক লাগে, ছত্রাক লাগলে ছত্রাক নাশক দিতে হবে। পছন্দ ধরনের মতো হয় নাকি? পাতার উপর এক ধরনের তিলে তিলে পড়ে, তিলে তিলে, হ্যাঁ এটাই এক ধরনের ছত্রাক। শীতকালে সাধারণত এই সমস্যাটা বেশি হয়, বর্ষা গ্রীষ্মে এই সমস্যাটা তেমন একটা থাকে না, তেমন একটা থাকে না। আচ্ছা, আপনার এই যে এখন বাগানে যে 100টা গাছ আছে, আপনার কতগুলো গাছে এই মুহূর্তে ফল আসছে, ফল ধরছে? এখন 50টা গাছে ফল আছে। 50টা গাছে ফল আছে, কি পরিমাণে এক একটা গাছে ফল আসছে? এক একটা গাছে 3 কান 4 কান, কোনো গাছে 2 কান, অর্থাৎ এক এক কাঁধি দেখেন প্রায় 10 কেজি হয়ে যাবে এই গাছটাই। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই তিনটা, এই গাছে 3টা কাঁধি আসছে, এক একটা কাঁধিতে, ওরে বাবা কাঁটা, দর্শক প্রচুর কাঁটার এই খাতি হচ্ছে। এই কাঁধিতে কয় কেজি হইতে পারে ভাই? 10 কেজি মতো, 10 কেজি, তাই 3টা মিলে কয় কেজি হওয়ার সম্ভাবনা আছে? মিলে 30 কেজি হবে, 30 কেজি হয়ে যাবে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা 30 কেজির মতো হয়ে যাবে। দর্শক আমরা পুরোপুরি পাকে নাই, তারপরে একটু খাওয়া দেখবো আসলে কেমন হয়েছে। দর্শক আমরা খাওয়ার পরে আপনাদেরকে জানাবো যে আসলে এর মিষ্টতা কেমন এবং বর্তমানে কি অবস্থা, আর পাকলে কীরকম মিষ্টি হবে। আমরা বিসমিল্লাহির রহমানির রহিম আমরা এখন খাচ্ছি। দর্শক হয়তো আপনাকে আপনাদেরকে দিতে পারতেছি না, মাইন্ড করে না, আপনাদের অ্যাড্রেস দেন, আমাদের কমেন্ট বক্সে জানায়েন, এবং আমাদের ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে, ওখানে আপনি ফোন দিয়ে অর্ডার করতে পারবেন এই খেজুরে। হ্যাঁ দর্শক, খেজুর কিন্তু এখনও পাকে নাই, পাকতে আরও সময় লাগবে, হয়তো 20 থেকে 25 দিন, কিন্তু কাঁচা, তারপরেও কিন্তু এই সৌদি খেজুর এটা এখন মিষ্টি। আচ্ছা ভাই, এটা কোন জাতের খেজুর? এটা বারহি জাতের খেজুর, বারহি। হ্যাঁ, এটা কাঁচাই খেতে হয়, শক্ত থাকে, নারকেলের মতো এরকম খসখস করে, খাইতেই হয় কাঁচা। এটা কয়দিন পরে হারভেস্ট করা যাবে? আর 10-15 দিন পরেই হারভেস্ট করা যাবে। এর রং হয়ে গেছে, এরকম হলুদ হয়ে গেলে হারভেস্ট করতে হবে, কিছু সবুজ আছে, এই সবুজগুলো হলুদ হলেই হারভেস্ট করতে হবে।
দর্শক, এটা যখনই আপনার পুরাটা হলুদ হয়ে যাবে তখনই বাইরা হারভেস্ট করবে। আপনারা যদি নিতে চান নিতে পারবেন, কুরিয়ার মাধ্যমে বাইরা দিতে পারবেন। হ্যাঁ ভাই, এই আপনার কি চারা এগুলো? হ্যাঁ ভাই, চারা এগুলো আমরা চারাগুলো তুলে 20 দিন এখানে রেখে দিই। 20 দিন রাখেন গাছ থেকে সংগ্রহ করার পর? 20 দিন এখানে রাখেন? কম করে 20 দিন রাখি। 20 দিনের ভিতর যদি কোনো চারা দুর্বল হয়ে যায় তাহলে সেই চারাগুলো আর কাস্টমারকে দিই না। আপনি আগে এখানে টেস্ট করেন যে আসলে এটা অন্য জায়গা ম্যাচ করতে পারবে কি না? হ্যাঁ, এই চারাগুলো টেকবে কি বাঁচবে কি মরবে আমরা টেস্ট করে তারপরে কাস্টমারকে দিই। এগুলোর দাম কেমন রাখতেছেন আপনার? এগুলো আসলে কৃষকের সহনীয় পর্যায়ে আমরা রাখছি যাতে কৃষকরা কিনে বাগান করতে পারি। এটা কিসের চারা এটা আপনার? এটা হলো বারহি জাতের আছে, খালাস আছে, আজুয়া আছে, তিন জাতের চারা এখানে আছে। তিন জাতের চারা? এটা কি বীজ থেকে হয়েছে না গাছের ওই ইয়ের থেকে নিচে? না, এটা অফশুট চারা, অর্থাৎ অফশুট মানে গাছের থেকে যে চারাটা বের হয় গাছের মানে গোড়ায় থেকে ওই চারাগুলো সংগ্রহ করে। হ্যাঁ, গাছের গোড়ার থেকে যে চারা হয় সেই চারাগুলো, এই চারাগুলো মাতৃগাছের গুণ 100% বজায় থাকে। 100% বজায় থাকবে, পুরুষ হওয়ার কোনো সম্ভাবনা নাই? না, এটা পুরুষ হওয়ার কোনো সম্ভাবনা নাই। পুরুষ গাছ থেকে পুরুষ চারা হবে, মহিলা গাছ থেকে মহিলা চারা হবে। দর্শক, আপনারা যদি কেউ নিতে চান এই চারাগুলো আপনি নিতে পারবেন। আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে যোগাযোগ করে আপনি নিতে পারবেন।